সব থেকে বড় খবর হলো আবারও কিন্তু চাকরি বাতিল হলো, এবং সেই চাকরি বাতিলের লিস্টটা আমি আমার টেলিগ্রামে দিয়ে রাখবো। তোমরা আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে এই লিস্টটা তোমরা পেয়ে যাবে, এবং তোমাদের কারো নাম আছে কি না তোমরা দেখে নাও। এছাড়া তোমাদের কোনো ভাই দাদা দিদি কিংবা তোমার আশেপাশে কেউ থাকলে সেটা কিন্তু দেখে নিতে পারবে। এবং এই বিস্তারিত আলোচনা করব, একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এবং এখন পর্যন্ত চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে যুক্ত হয়ে যাও। নতুন যে টেট 2023 সেটা কবে বেরোবে সেটা নিয়ে একটু শেষে বলে দেবো তোমাদের। এবং টেট 2022 ইন্টারভিউ ক্লাস কিন্তু অলরেডি চলছে, তোমরা যারা যারা টেট ইন্টারভিউ ক্লাস করতে চাও তারাও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে পুরো প্লে লিস্ট আমি শেয়ার করে দেবো, দেখতে পাচ্ছ। আজকে 10 তারিখ, 10/3/2023, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচ্ছা রিয়ার সাদন, ঠিক আছে। এখানে দেখে নাও অ্যাপ্লিকেন্ট নেম, এটা সব গ্রুপ সি ক্যান্ডিডেট, ঠিক আছে, গ্রুপ সি ক্যান্ডিডেট। দেখো আক্তার হোসেন, রোল নাম্বার দেওয়া আছে, পোস্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছ। কোথায় আছে? কুমবিহারা হাই স্কুল। তারপর দেখতে পাচ্ছ কী আছে, এগুলো দেখার দরকার নেই, তোমরা নামগুলো নিজে নিজে দেখে নেবে, চেক করে নেবে, ঠিক আছে। শেষে কী আছে দেখে নিই একবার, তুহিনা খাতুন আছে একটা, সেটা হচ্ছে দেলুগ্রাম HMBK হাই স্কুল। তাহলে এই লিস্টটা তোমরা যদি দেখতে চাও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর যে ব্যাপারটা হচ্ছে, কালকের মধ্যে কিন্তু এই নিয়োগগুলোকে বাতিল করতে হবে, অর্থাৎ এদের যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলো সেগুলো বাতিল হয়ে যাবে, পর্ষদ থেকে কালকে হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে টোটালি। এদের নামগুলো প্রকাশিত হয়ে গেছে, তারা আর কোনো দিন স্কুল যেতে পারবে না। এবং গ্রুপ সি যারা বাদ গিয়েছে তাদের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার কিন্তু সামনে এসেছে, এখনও কিন্তু সেটা প্রকাশ করব না আমি। তার কারণ হচ্ছে এখন আমি আপডেটটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম নয়, আপডেটটা কনফার্ম হয়ে গেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে এটা সত্যি না মিথ্যা, ওকে। তাই এখনও যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, নতুন নতুন আপডেট এবং চাকরি রিলেটেড সমস্ত কিছু এডুকেশনাল ম্যাটেরিয়াল প্রোভাইড করানো হয়। চলো জয় হিন্দ, আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।